মৃতদেহ সরকারি শ্মশানত উপস্থিত ফরেন্সিক বিশেষজ্ঞর দল গুয়াহাটির পৰা অপহৃত হয়েছিল বিশ্বজিৎ হাজরিকা অপহরণের কিছুদিন পিছতে নেলিত উদ্ধার হয়েছিল বিশ্বজিতর মৃতদেহ পরবর্তী সময়ত মরিগাঁও আরক্ষী পুটিত হয়েছিল মৃতদেহ এই মুহূর্তে আমি জানাইছো মরিগাঁওত মহানগর ক্রাইম ব্রাঞ্চর দল উপস্থিত হয়েছে খান্দি উলিওয়া হব বিশ্বজিৎ হাজরিকার মৃতদেহ সরকারি শ্মশানত উপস্থিত ফরেন্সিক বিশেষজ্ঞর দল গুয়াহাটির পৰা অপহৃত হয়েছিল বিশ্বজিৎ হাজরিকা এই বিশ্বজিৎ হাজরিকা কেকালর সতীর্থয় অপহরণ করে অতি লোমহর্ষকভাবে হত্যা করেছিল চল্লিশ লাখ টাকার মুক্তিপণ দাবি করেছিল আর তারপর হত্যা করেছিল বিশ্বজিৎ হাজরিকাক ইতিমধ্যে হত্যাকারী আরক্ষীর জালত পড়েছে অপহরণের কিছুদিন পিছতেই নেলিত উদ্ধার হয়েছিল বিশ্বজিতর মৃতদেহ এই ক্ষেত্রে আরক্ষীয় তদন্তত গাফিলতি করার অভিযোগ উত্থাপন করেছিল বিশ্বজিতর মাতৃয়ে আর পরবর্তী সময়ত মরিগাঁও আরক্ষীয় পুটিত হয়েছিল মৃতদেহ আর সেই পুটিত হওয়া মৃতদেহ খান্দি উলিয়াবর বাবে ইতিমধ্যে বিশেষ ক্রাইম ব্রাঞ্চর দল উপস্থিত হয়েছে মরিগাঁওত অধিক খবর লাভ করবলে যোগাযোগ স্থাপন করেছো আমার সাংবাদিক পবন জ্যোতি ডেকার সুতে পবন কি খবর আছে আপনার ওসর নিশ্চয়কৈ জয়ন্ত এটা কথা কব লাগবে আসলে মরিগাঁও আর কার্বি আংলং সীমামূরিয়া অঞ্চল ঔগুড়িত আসলে যা লক্ষ্মী পূজার দিনা এই বিশ্বজিৎ হাজরিকা নামৰ যিজন লোক তেখেতক হত্যা করা হয়েছিল আর হত্যা করে আসলে এখন নৈত বস্তাত বান্ধি পুতি থা হয়েছিল আর পরবর্তী সময় আসলে আরক্ষীয় তদন্ত অব্যাহত রাখি এই যে মৃতদেহ মৃতদেহ উদ্ধার করে কিন্তু তারপর আসলে এই মৃতদেহটো মরিগাঁও অসামরিক চিকিৎসালয় মর্গত বহুদিন রখার পিছত আসলে মরিগাঁও আরক্ষীয় অবশেষত এই মৃতদেহটো মরিগাঁও যে সরকারি শ্মশান আছে সেই সরকারি শ্মশানত পুতি থয় আর পরবর্তী সময় আসলে যখন লোকক কয়ায়ত্ত করে তেখেতসকল স্বীকারোক্তিত পরবর্তী সময় এই যে মৃতদেহটো আজি ক্রাইম ব্রাঞ্চের একটা বৃহৎ দল আসলে এই মরিগাঁওত উপস্থিত হয়েছে আর এই যে মৃতদেহের যে অবশিষ্ট অংশ সেই অবশিষ্ট অংশ আসলে খান্দি উলিয়াই ফ্রন্টলে লৈ যাব আর এটা কথা কব লাগবে আসলে এই যে অপহরণ হত্যা এনে ধরনের যে ঘটনা সমূহ সংঘটিত হবলে ধরেছে সেই সেইখানি সময়তে কিন্তু এনে ধরনের মৃতদেহ উদ্ধার বা মৃতদেহ পুনের পুতি থাক ঠাইর পর উদ্ধার করে ফ্রন্টলে নিবলিয়া একটা অবস্থা হয়েছে আসলে এনেদরে এতিয়া যখন আসলে আরক্ষীর লোক তখন উপস্থিত হয়েছে আর কিহর ভিত্তিত এতিয়া মৃতদেহ খান্দি কি তদন্ত প্রক্রিয়া কেনেদরে আগবহা নিব ফরেন্সিক বিশেষজ্ঞর দলও নিশ্চয় তাদের উপস্থিত হয়েছে কেনেকুৱা ধৰণৰ এতিয়া ডিএনএ পৰীক্ষা কৰা হ'ব নে আন কিবা পদক্ষেপ গ্ৰহণ কৰা হ'ব নিশ্চয়কৈ জন্ত এটা কথা কব লাগিব যি মৃতদেহৰ অবশিষ্ট অংশ এই অবশিষ্ট অংশ ফৰেন্সিকলৈ লৈ যাব আৰু বিশেষ তদন্তৰ বাবে আচলতে এই ফৰেন্সিকলৈ ব্যৱস্থা কৰিছে অসম আৰক্ষীয়ে আৰু ফৰেন্সিকৰ এটা বৃহৎ দলো ইয়াত উপস্থিত হৈছে এই বিভিন্নজন উচ্চস্তৰীয় বিষয়া উপস্থিত হৈছে আৰু এই মৃতদেহটো গুৱাহাটীলৈ ফৰেন্সিকলৈ নি আচলতে এই যি পরবর্তী তদন্ত বা পরবর্তী যিসমূহ আইনি ব্যবস্থা এই ব্যবস্থার বাবে ব্যবস্থা গ্রহণ করেছে জয়ন্ত হয় ধন্যবাদ পবন ধন্যবাদ জ্ঞাপন করেছো আপনাকে এটা বৃহৎ দল ক্রাইম ব্রাঞ্চর বৃহৎ দল উপস্থিত হয়েছে মরিগাঁওর এই শ্মশানত আর সরকারি শ্মশানত এতিয়া মৃতদেহ খান্দি উলিওয়া হব আর তারপরে মৃতদেহ গুয়াহাটীলৈ নি তদন্ত প্রক্রিয়া আগবহাই নিব আরক্ষীয়ে